হ্যালো বন্ধুরা, আসসালাম আলাইকুম। এই লকডাউনের সময় বন্ধুরা, প্রত্যেকটা বাসাতে আমরা অবস্থান করতেছি, প্রত্যেকটা বাসারই একই অবস্থা। এই ছোটখাটো বিষয় না ঝগড়াঝাটি চলতেছে, আর কত ওর গায়ে সহ্য হচ্ছে না। আরেকজন হচ্ছে যে স্বামীর কথায় স্ত্রী সহ্য হচ্ছে না। এটার কারণ কি? এই লকডাউন, এই লকডাউনের ভেতরে করছে কে? সরকার। কেন করছে? আমাদের ভালোর জন্য করছে। আমরা সবাই বাসায় থাকবো, সবাই মিলে থাকবো, সবাই সবাইকে বোঝার চেষ্টা করব, কথা শুনবো, সবাই চিল্লে চিল্লে না করে আস্তে আস্তে শুনবো, ঝগড়াঝাটি করবো না, সমস্ত কিছু মেনটেন করে চলবো। এই যে এরকম আমরা সবাই যখন একত্র আছি, এই যে এরকম শব্দ হয়, কেউ কেউ রাগ প্রকাশ করতেছে এই যে এরকম ভাবে, কেউ রাগ প্রকাশ করে এই যে এরকম ভাবে, কেউ করে এরকম ভাবে, কেউ করে এরকম ভাবে, মানে আস্তে করতেছে। আবার কেউ কেউ আছেন, কোনো বাসার মেয়েরা আছেন, অবশ্যই অনুরোধ থাকলো আমার বাসার যদি আপুরো আছেন, এরকম শব্দ করবেন না, না করে আস্তে ধীরে দুজন অ্যাকচুয়ালি আর কি মেনটেন করে চলাফেরা করবেন। আর কয়টা দিন লকডাউন আছে, আমরা চেষ্টা করব অবশ্যই আর কি লকডাউনটা ক্লিয়ার হলে, আমরা তো বাহিরের ছেলে, বাহিরেতেই থাকবো সারাদিন, তেমন কয়েকটা দিন আসি, কানের কাছে সবসময় ঘ্যান ঘ্যান না করে একটু মেনটেন করে চলেন, আমরাও ভালো থাকি, আপনারাও ভালো থাকেন। আমরা যদি ভেতরে থাকি তাহলে এই করোনা ভাইরাস থেকে আমরা সবাই রক্ষা পাবো, আমরা সবাই সুস্থ থাকবো, এই জাতি বাঁচবে, এই পৃথিবী বাঁচবে। আর আপনারা যদি এরকম ঘ্যান ঘ্যান করেন, এরকম অত্যাচার করেন, আমরা তো রাগ করে বাইরে চলে যাবো। বাইরে হচ্ছে যে আর্মিদের পেটন আর পুলিশের পেটন, বাড়িতে হচ্ছে আপনাদের এই কী বলে রান্না করার লাকড়ির ঝাড়ি, আবার রাত্রে গেলে আবার বিছানা আলাদা, ভালো লাগে ভাই বলেন? আমরাও তো মানুষ, কতজন চেম্বারে আসছে, আমার কয়েকটা ভাই আসছে, তাদের একই প্রবলেম, বাড়িতে ঝগড়া হয়েছে। এখন ঝগড়ার তো আর হোমিওপ্যাথি মেডিসিন হয় না বলেন? দুই একটা যে গ্লাসে দশ চেষ্টা করতেছি, নাহলে বোঝা বোঝা মেনটেন করতেছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।